বর্তমান জগতের প্রথম বারের বারে প্রথম শো আজি নিশা করে মূল জন্মদিন তাতক মানে ভাল কথা মূল কারণে হব নয় থিয়েটার নামটি হয় নতুন বাকি সকলখি আমার অভিজ্ঞ ব্যক্তি আছে বিশেষকে আজি অকনমান ভয় লাগিছে মূল যেহেতু ফার্স্ট মই বর্তমান উপস্থিত আছো কলাগুরু থিয়েটারের গ্রিন রুমত আর আজি শুভ নাট্যারম্ভ আজি শুভ নাট্যারম্ভর সবিশেষ যিমান দূর সম্ভব মই যিখিনি অনুষ্ঠান আছে মই আপনাদের সুন্দর করে উপস্থাপন করে দেখাবলৈ চেষ্টা করিম আর মই জানাব বিচার যে কলাগুরু থিয়েটারের ইয়া গ্রিন রুম আর গ্রিন রুমত যখন আর্টিস্ট আছে মেকআপ করে আছে মানে সুতরাং যদি সম্ভব হয় মানে কিছু কথা পাতিম কারণ যদি ব্যস্ত হয়ে আছে আর সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আরম্ভ হয়েছে সো আপনাদের কাট নকরব গোটাই ভিডিওতে সেখানে চাই থাকবে মানে দুলুকন্দী ডেকা আমি কলাগুরু থিয়েটারের আজি প্রথমবারের উলাই আইসো অসমবাসী রাইজর আশীষ কামনা করছো আমাক আদরি লোক আমি নথৈ আনন্দিত হব ধন্যবাদ নমস্কার মই জয়ন্ত জীবন বরুয়ায় আপনাদের সকলকে জানাইছো আন্তরিক ধন্যবাদ আজি আমার কলাগুরু থিয়েটারের শুভারম্ভ আমি খন্তেক সময় পিছতে আমি আপনাদের নিবেদন করিম সমস্ত দর্শকরাইজকে নিবেদন করিম ভাস্কর জ্যোতি শর্মার মানে আন্ধার রজা আঠারো কিছু আপনাদের মরম চেনে আমি আজির দরে অনাগত দিনতে পাই যান প্রতিকূল বতরকে নেছি কিন্তু আমার ফলে বহুত মানুষ সময় আছে এই কারণে আমি মনত খুব আনন্দিত আসলে আর আমার ফলে আমি এটা কাম চেষ্টা করি দর্শকরাইজকে আমি আনন্দিত করবলে আর দর্শকরাইজক মোহিত করবলে ধন্যবাদ খুব সুখী আজি যে আমি বিগত দেড় মাস ধরে আখরার আজি শেষ মুহূর্তত আজি প্রথম টুসু আমি করব গই আছো নিত্যানন্দ মাঝির মাঝির পাড়াত তো খুবই ভাল লাগিছে দর্শকের সহায় দেখি আর গোটেখিনি আত্মীয় স্বজনও আহিছে মোর ওয়াইফও মোর লগত আহিছে তো খুব ভাল লাগি আছে আজি প্রথম শো আর মোর জীবনের ভ্রাম্যমানের প্রথমটি বর্ষ প্রথমখন নাটক ভাস্কর জ্যোতি শর্মার আর চরিত্রটি বহুত বেশি গুরুত্বপূর্ণ একটা চরিত্র এটা দর্শকের আজি দেখব দর্শকে তবে বহুত সুখী আছে আন এগারী অভিনেত্রী মই অবশ্যই নামটো নাজানো প্রথম নামটো আমার নামটো শ্রুতি সিং ভ্রাম্যমানত এইবারে প্রথম না এবার মানে প্রথম ঘর ঘরে মূল ঘর বিছনা চাই ভ্রাম্যমানত যেহেতু প্রথম কেনেকুৱা এটা মনের মাজে ফিলিং হয়ে আছে অল্প জানি বিচার ভাল লাগিছে আৰু বিশেষকে আজি অকণমান ভয়ো লাগিছে মোৰ যিহেতু ফার্স্ট টাইম হয় তথাপিতো যিমান পাৰো নিজৰ বেষ্ট দিবলৈ ট্ৰাই কৰিম দৰ্শকে যাতে ভাল পায় আপোনালোকে যাতে ভাল পায় সেয়াই আৰু সিমানখিনি কিন্তু ভয় লাগিছে দেই এবাৰ প্ৰথম যিহেতু ভয় লাগিছে ভয়টা সবরে থাকে যেন পরীক্ষা সেই পরীক্ষায় বলে ভাবি পারি ভয় লাগবে পিছনে এডজাস্ট হয়ে যাব আজি হোক আমার দর্শক পুনর্বার কৈছো প্রথমবারের কারণে ভ্রাম্যমানত আহিছে আপনাদের আশীর্বাদ দিব আর শেষত কি কব আমার দর্শক শেষত এটাই কম আশীর্বাদ করব যাতে আপনার মন ভাল লগাবো তেনেকে অভিনয় করবলে চেষ্টা করি আর সদায় আশীর্বাদ করব যাতে আগবাড়ি যাব পারো এইখান জগত ওকে থ্যাংক ইউ আজি প্রথম কেনেকুৱা এটা অনুভৱ হৈছিল অকণমান বুকু দূৰ দূৰ হৈ আছে বহুত বছৰ মই ভ্রাম্যমান আহিছো অকণমান নার্ভাসনেস আছে আশা কৰিছো ভোলেনাথৰ কৃপাত নটৰাজ বাবাৰ কৃপাত ভালকে আজি প্ৰদৰ্শনীটো হৈ যাব দৰ্শকে আমি আমোদ দিবলৈ সক্ষম হম আৰু আমাৰ টিমটো এতিয়া অলমোষ্ট ৰেডি হৈছে সকলো কনফিডেন্ট হৈ আছে আশা করো দর্শকে সব ভাল পাবো একদম মজবুত হয় হয় তো বেশি কথা নাপাতো মানে আপনাদের শো রেডি হয়েছে তো ব্যস্ত আপনাকে আমন্ত্রণ করো ধন্যবাদ আমার লগত আছে আমার সকলের চিনাকি অভিনেত্রী জোনালী বৰুৱা বাইদেউ আছে আর আজি নাটকের শুভ আরম্ভ হব আর এনেকা মুহূর্তত আপনার মনের অনুভব সমগ্র আমি জানি বিচার আজি আমার নবসংযোজিত কলাগুরু থিয়েটার আজির পর আরম্ভ হব মনত মানে খুব ভয় আনন্দ মানে দুইটাই মানে আমার পার্টি লগাই ফেলাইছে গতি আশাবাদী
দর্শক রাইজও আহিছে অতি মানে বরষুণ নেওচি আমি আশাবাদী যিমান পাৰো আমি 100% পারফরমেন্স দিবলৈ চেষ্টা করো দর্শকের সহায় দেখি ভাল লাগিছে আহকলকে আমাক আশীর্বাদ করক মরম করক মানে ঠান্ডা দিছে বরষুণ দিয়েছে চারিওফালে বোকা তার মাজতে নাটক করব তার মাজতো নাটক করব আমি ওলাই আহিছো করিম বলে করিমে হয়তো আমার উৎসাহ দেখি বতৰ মানে আমাক সহায় কৰে বতৰ যেন হাৰ পায় হাৰ মানে আৰু মানে কি হৈছে এনেইতো অত্যন্ত গৰম আছিল আজি যথেষ্ট কমিছে বৰষুণৰ কাৰণে সেইটো ভাল হৈছে খুব ভাল হৈছে এনেইতো বহুত গৰমে আছিল কিন্তু আজি বৰষুণ দিয়া ইমান এটা ভাল পৰিৱেশ হৈছে তাৰমানে ধীৰে সুস্থিৰে আমি কামখিনি কৰিব পাৰিছোঁ তাৰমানে ভাল লাগিছে তো বাকী নাটক সমূহ ৰিহাৰ্চেল কমপ্লিট ৰিহাৰ্চেল আমাৰ কমপ্লিট একদম ক্লিয়াৰ ক্লিয়াৰ ডাইলগ হ'ব নেকি ছুটিয়া ডাইলগ মই আন্ধাৰ যাওঁ নাটকখন হয় হয় আজি মই আন্ধাৰ যাওঁ নাটকখনৰ আজি এটা ডাইলগ কৈ দিছোঁ মই ছোৱালীজনী ক'ত আছে কেনেকৈ আছে সেইবোৰ চিন্তা বাদ দি আজিও নিজৰ জীৱনখিনি গাইখনে আছে নন্দিনীৰ কাৰণে আপোনাৰ অলপো চিন্তা হোৱা নাইনে এবাৰ মোৰ বুকুখন কপি উঠা নাইনে হ'ব ইমানেই যদি আপুনি পাৱাৰফুল মানুহ মোৰ ছোৱালীজনীক মোৰ কাষলৈ আনি দিয়ক ধন্যবাদ বাইদেউ আসলে মেকআপত ব্যস্ত আর শো আরম্ভ হব গতি বেশি আমনি নকরো পিছত আকো লগ ঠিক আছে লগ পাম আছে এগারী সকলের চিরপরিচিত নাট্যকার আর হচ্ছে ভাস্কর জ্যোতি শর্মা মোর আছে তো তখেতর আজি নাটকের প্লে হব প্রথম উদ্বোধনীর দিনাখন তো কি কব এই মুহূর্ত প্রথম কথা বহুত ভয় লাগি আছে কারণ আজি প্রথমবার কারণে হব আজি আমি প্রায় দেড় মাস আমি রিহার্সেল করেছি তিনখন নাটক আজি প্রথমবারের বাবে দর্শকের সম্মুখত আহিব রিহার্সেলের ভুল হলে টেনশন ইমান না থাকে শুদ্ধ করব পারি কিন্তু আজি যেহেতু আপনার নাটক হব তাতে ভুল শুদ্ধ কথা নাহে আজিপা আমি স্টার্ট করিম ভালো লাগি আছে কারণ ইমান দিনের কষ্টের মূরত তেতিয়া আমি স্টেজত উঠিম এটা বেলেগ অনুভূতি এইটো সকলো মই বুঝি পাম মোক কেনেকুৱা লাগি আছে নাটকখনত সিধাকৈ ক'ব পৰা কি বিচাৰিছে সিধাকৈ একদম সিধাকৈ ক'বলৈ গ'লে আচলতে বহুতকেইটা কাহিনী আছে ইয়াত 11টা চৰিত্ৰ আছে আৰু 11টা চৰিত্ৰৰ 11টা কাহিনী আছে যিকেইটা কাহিনী এটাৰ লগত এটা ধৰক আপোনাৰ লিংক আছে ক'ব গ'লে যদি মেছেজ হিচাপত যদি ক'ব লগা হয় তেতিয়াহ'লে ক'ম যে টকা পয়সায় পৃথিবীখন ধরে না রাখে মরম আদর লাগিব মানুষের বুঝাবুঝি লাগিব টকার পয়সা টকার পিছত দৌড় দৌড়ে মানুষের কেন মানে নিজের বস্তুবিল হেরাই গিয়ে থাকে আসলে মেসেজটা সেটে তাকে কবলে যাওতে মই তাত সাসপেন্স আছে রোমান্স আছে কমেডিও পাব এটা বস্তু নাপায় যেটা বিতর্ক হয়ে আছে বারো যে চিত্র স্থান মানে নাটক করব চেষ্টা করছো এখানে অলঙ্কার লাগিব কিছু কিছু কিন্তু মেন আমার বস্তুটি হচ্ছে নাটক আমি নাটক সংলাপ কাহিনী গুরুত্ব যেগুলো কৈছে সার্কাস চিত্রা এইগুলা আর বাহির না না আসলে কিছু অলংকার থাকিব প্রত্যেক প্রযোজনা গোষ্ঠীর কিছু নিজা 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 কিছু আদব টাইপা থাকে তো কেনেকে নিয়ে আর কিছু দর্শক আছে তো মানে ফুল শুদ্ধ মানে কবলে না যাও কিবা চিন্তা করেছে কিন্তু মই বিচাৰো কি নাটকক প্রথম গুরুত্ব দিব লাগিব তারপরে কারণ মানুহ এগারী যদি দেখা ধুনিয়া নহয় তো যিমান অলংকার পিন্ধালে তো সুন্দর হব নয় মো কথা গ্রিন রুমত আছো আর গ্রিন রুমত আপনাদের দেখবলে পাইছে যখন অভিনেত্রী আছে মেকআপত ব্যস্ত হয়ে আছে আর মানে এটা চুটিক মানে এটা পরিচয় পর্ব আপনার দিব বিচার আমার লগত আছে এগারী অভিনেত্রী প্লাস নৃত্য শিল্পী প্রথম নামটো কোয়া নমস্কার মোর নাম মণিকঙ্কনা তেজস্বী হয় আমি তো প্রথম দিনে ইন্টারভিউ করেছো তথাপিতো কেন আজি মানে ফিল হয়েছে একদম অল্প ভয়ও লাগিছে ভালো লাগিছে ভালো লাগিছে মানে তুমি ব্যস্ততা লাগ থাকিলে আমার পরে ধন্যবাদ রাগলে গেল একদম থ্যাংক ইউ দেই থ্যাংক ইউ বাকি নাম বিলাক কই দিলে ভাল হয় তোমার নাম তো খাওয়ালি নাম অল্প আগে হ্যাঁ তোমার নাম নমস্কার খাওয়ালি নাম হয় কোর পর আইছে নিয়েছে পর আর আগতে আসিলে না ক্ষেত্র না এবারে প্রথম থ্যাংক ইউ আর এখানে ফোন দিতে আছে নাম তো কই দিয়া আসলে নাম অল্প অল্প দিয়া নাম তো কোয়া নমস্কার মোর নাম নন্দিতা শরণিয়া কত ঘর কাজবাড়ি এবারে প্রথম না এবারে প্রথম ওকে থ্যাংক ইউ আর ওখানে ভন্টি আছে নামটো কই দিয়া নমস্কার মোর নাম শ্রী হিমলিনা দেবী কোপর আইছে কল গুছি বংখ আর তোমার নাম তো কা নমস্কার মোর নাম শ্রী অনুর দাস কল 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 কেন আজি মনৰ ভাল বলমন ভয় লাগি আছে তো থাক থ্যাংক ইউ দে Happy birthday to you! Woo!
আর এনেক কলাগুরু থিয়েটারের পরিয়ালবর্গর সুতরাং জনপ্রিয় অভিনেত্রী হিমাক্ষী কলিতাই নিজের জন্মদিনটি উদযাপন করবল লয় আর সচাক ভাল লাগে এনেক একটা সুন্দর অনুষ্ঠান উপস্থিত থাকি আর আপনাদেরকো মানে যি পড়ো অলপমান দেখাবল চেষ্টা করছো চাই কেন লাগছে আপনাদের কমেন্ট করে জানাব মানে এটা জনপ্রিয় অভিনেত্রী হিমাক্ষী কলিতার চমু মতামত আপনাদের অল্প শুনাব বিচার সো আপনাদের চাই থাকবে সচাকৈ আজি বৰ ভাল লাগিছে কারণ আজি মোৰ জন্মদিন আৰু লগতে জন্মদিনত মই ভাল পোৱা কামটো মই আজি কৰিম নাটক আৰু লগতে মোৰ জীৱনৰ ভ্ৰাম্যমান জগতত প্ৰথম বাৰৰ বাবে প্ৰথম শ্ব আজি নিশা কৰিম মোৰ জন্মদিনত গতিকে তাতকৈ মানে ভাল কথা মোৰ কাৰণে হবই নোৱাৰে গতিকে মই ভগৱানকো বহুত 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 ধন্যবাদ দিছোঁ যে মই মোৰ জন্মদিনৰ দিনাখন মই ভাল পোৱা কাম এটা কৰিবলৈ পাইছোঁ আৰু লগতে আমাৰ কলাগুৰু এণ্টায়াৰ টীমলৈ বহুত বহুত ধন্যবাদ ইমান ধুনীয়াকৈ আয়োজন কৰাৰ কাৰণে মোক ছাৰপ্ৰাইজ ফিল কৰোৱাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ জন্মদিনৰ কিমানটা সংখ্যা পাৰ হ'ল আজি ছোৱালীৰ বয়স বোলে আচলতে ক'ব নাপায় তথাপিতো 20+ 25+ নমস্কার প্রথমতে মই সাংবাদিক বন্ধুসকলক আন্তরিক শুভেচ্ছা জানাইছো রাইজক এটাই কথা কম আমি নতুন নতুনক ভ্রাম্যমানত খোঁজ পেলাইছো আজি আমার প্রথম দিন গতি রাইজর পর আমি মরম আশীর্বাদ বিচারিম সদায় যাতে আমাক সু দিহা পরামর্শ দি আমাক আগুয়াই যাওয়ার সহায় করে এইখানে মোর রাইজর ওসর প্রার্থনা আজি আমার বন্ধু ভাস্কর জ্যোতি শর্মার যিজন মানুহে আমার এই থিয়েটারখন জন্ম লগ্নরে পৰা লাগি আছে দিনে ৰাতিয়ে খুব ভাল লিখে মই অন্ধারু রজা নাটকখন তেখেত এইখন আমি আজি পরিবেশন করি ইয়াত আজি প্রথম নিশা আমার আর দুদিন আছো কালি আছো পরহি আছো তারপর আমি ফলকামুড়ি যাম আমার বাক্সা ডিস্ট্রিক্ট হয় ইয়াত আমি আমার আজি প্রথম নিশা অসমবাসী রাইজক এটাই আহ্বান জানাম আমাক আকোয়ালি লোক আমার নাট উপভোগ করবলে আহক আমি অসমের চুকে কোণে যাম ইতিমধ্যে আমার অসমের বিভিন্ন জায়গা আমার পেন্ডেল বুকিং হয়েছে গতি আমি আহ্বান করি আমি যত যাম সেই অঞ্চল রাইজ যাতে আমার নাটক চাবলে আহে তো আজি মোটামুটি এক বছরে হল কলাগুরু থিয়েটারের জন্ম দিয়ার কারণে যথেষ্ট কষ্ট করেছো আজি যেন কিবা অল্প সার্থক হয়েছো এনেকুৱা এটা মনৰ ভাব হৈছে আৰু মোৰ যে অসমবাসী ৰাইজৰ মাজত বেনাৰ পষ্টাৰেৰে আমি কলাগুৰু থিয়েটাৰৰ জন্ম দিছিলোঁ কিন্তু আজি কিন্তু পৃথকত আমি কলাগুৰু থিয়েটাৰ মাজিপাৰাত আমি আজি উদ্বোধন কৰিব পাৰিছোঁ ইয়াত আমাৰ অসমৰ জ্যেষ্ঠ মন্ত্ৰী আহি উপস্থিত হৈছে মোৰ এটা খুবেই ভাল লাগিছে আজি হয়তো মই যেন সপোনটো এটা পৃথকত পৰিণত হৈছে সঁচাকৈ বহুত ভাল লাগিছে অকণমান অকণমান ভয়ো আছে যেহেতু আজি একমাহ আমি 20 দিন রিহার্সেল করলো আজি প্রথম নিশা আমার এই বর্ষর আরম্ভণি গতি দর্শক ইতিমধ্যে আহিছে অলপ সলপ তো ভয় থাকে বাৰু তথাপি দর্শকক দেখার লগে লগে এটা মনত সাহসও আহে বিশ্বাস আছে দর্শকে ভাল পাব আমার টিম এখন নাটকে শ্রদ্ধার অভিজিৎ ভট্টাচার্যদেবর মহেশ্বরের নাচ শ্রদ্ধার সম্পক শর্মাদেবর কর্ণ অর্জুন আর মোর বন্ধু ভাস্কর জ্যোতি শর্মার মই অন্ধার রজা আজি মই অন্ধাৰৰ ৰজা আছে গতিকে তিনিটা স্ক্ৰিপ্টে খুব ষ্ট্ৰং স্ক্ৰিপ্ট আৰু দৰ্শকে বিচাৰি থকা সাধাৰণতে দৰ্শকসকলে কৈ থাকে যে মৌলিক নাটক লাগে নাটকীয় গুণবিলাক থাকিব লাগে নাটকত গতিকে সেই সকলোখিনি আমাৰ কলাগুৰু থিয়েটাৰৰ তিনিখন নাটকত এইবাৰ আছে গতিকে ভাল লাগিছে সেই দিশৰ পৰা আৰু যদিও বা আৰু এটা কথা মই বাৰে বাৰে সকলোকে কৈছোঁ যদিও বা কলাগুৰু থিয়েটাৰখন নতুন ইয়াত কিন্তু গোটেই শিল্পী কলা কুশলী যিমানখিনি আছে প্রত্যেক অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি আর প্রত্যেকেই বহুত পুরনা শিল্পী কলা কুশলী আছে আগত থিয়েটার থকা শিল্পী আমার কলাগুরু থিয়েটার নামটোহে নতুন বাকি সকলোখিনি আমার অভিজ্ঞ ব্যক্তি আছে গতি ভাল এখন থিয়েটার আপনার সকলে আপনার মাজত আমি গৈ আছো অতি সোনকালে প্রতিখন জেলাত আমি যাম কলাগুরু থিয়েটার যাব গতি আপনাদের আমার কলাগুরু থিয়েটার নাটক উপভোগ করব আর আপনাদের বিচারা গুণবর আমার কলাগুরু থিয়েটার আছে নে নাই সে আপনাদের উপভোগ করে আমাকে জানাব আশীর্বাদ করব আজ একটা বিশেষ দিন আমার কারণে কলাগুরু শিল্পী কলা কুশলী গতি সমূহ শিল্পী কলা কুশলী হয় বা সমগ্র অসমবাসীক বাকিরপরা আমি কলাগুরু থিয়েটার পরিবর্গ আশীর্বাদ বিচারিছো মরম বিচারিছো আপনার সহায় সহযোগিতা বিচারিছো ধন্যবাদ
বাইদেউ কেনেকুৱা পালে ইহঁতক? ভাল লাগিলে। কেনেকুৱা পালে নাটক?